কি হলো দুলা ভাই, আমাকে আপনি নিশ্চয়ই চিনেন না, তাই না? তোমাকে কেন চিনবো না, তুমি তো আমার ভাগ্না মানে আমার জানের বান্ধবী রোজ, তাই না? তুমি আমাকেও চেনো? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমাকে দুলা ভাই বলেই ডাকবো। বান্ধবীর জামাইকে সবাই দুলা ভাই বলেই ডাকে। বললাম তো জানের সাথে সম্পর্কিত সব মানুষকে আমি চিনি, তবে তুমি কিন্তু সবার সামনে থেকো না, আমার লজ্জা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, লিটল দুলা ভাই। তখন আয়াজ বলল, সবাইকে তখন চেনো, তাহলে তো আমাকেও চিনো। হ্যাঁ চিনি তো, তুমি আয়াজ ভাইয়া, জানের ফুফাতো ভাই, সাথে আরো একটা পরিচয় আছে, কাছে আসো বলছি। আনাপের কথা শুনে আয়াজ ওর কাছে এলো। তখন আনাপ কানে কানে ফিসফিস করে বলল, তুমি নিশ্চয়ই আমার সতীন হওয়ার চেষ্টা করছো, তাই না? আয়াজও ফিসফিস করে বলল, আমি তোমার সতীন হওয়ার চেষ্টা কেন করব, আর এটা কি কথা? তুমি যে ছোটবেলায় জানকে অন্য ছেলেদের সাথে খেলতে দিতে না, সব সময় জানের খেয়াল রাখতে, আমি সব শুনেছি। তুমি নিশ্চয়ই জানকে বিয়ে করতে চাও, তাই না? কিন্তু জান শুধু আমার, ঠিক আছে? হুম, জান পাখি শুধু আমার। কি, তুমি আমার জানকে জান পাখি বলছো? তোমার এত বড় সাহস! আমার সাহসের কি দেখেছো তুমি? তুমি দেখবে তোমার জানকে তোমার সামনে আমি বিয়ে করে নিয়ে যাব, তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে। সেটা সময় বলে দেবে মিস্টার আয়াজ, আই উইল সি ইউ। হাত দিয়ে ইশারা করে তখন ইশরাত বলল, এই তোমরা দুজন এত কি ফুসু ফুসু করছো? হুম, তেমন কিছু না ইশরাত আপু, আয়াজ ভাইয়া বলেছিল তার গার্লফ্রেন্ডকে নাকি জানের থেকে অনেক বেশি সুন্দর, পরে আমি বললাম আমার জানের থেকে কেউ সুন্দর হতেই পারে না। আনাপের কথা শুনে আয়াজ হা করে ওর দিকে তাকিয়ে আছে। কি ছেলে রে বাবা, মা নির্যাতনের ফালুদা বানিয়ে দিল পুরো। না, এর থেকে সাবধানে থাকতে হবে, না হলে কখন আবার কি কেস খাইয়ে দেয়। তখন আশিয়ান বলল, আয়াজ তোর গার্লফ্রেন্ড আছে কই, আমাদের তো কখনো বলিসনি। আরে আমার যে গার্লফ্রেন্ড আছে সেটাই তো আমি আজ জানলাম। আরে ও মজা করছে, আমি তেমন কিছুই বলিনি, আর আমার গার্লফ্রেন্ডও নেই। জান এখন চলো, সবার সাথে পরিচয় হয়ে গেছে, এখন ক্ষুধা লাগছে, তোমার জন্য না খেয়ে বসে আছি। তোমার ক্ষুধা লাগছে আগে বলবা না, তাহলে আমি আগেই ফ্রেশ হয়ে খেয়ে নিতাম, পরে না হয় পরিচিত হতাম। আচ্ছা এখন চলো ফ্রেশ হতে। আয়াত আনাপের লাগেজ নিয়ে এলো আর আনাপকে নিয়ে ওপরে চলে গেল। এত কিছুর মাঝেও আজ জুনায়েদ চৌধুরী বাড়িতে ছিল না। আয়াত যখন কাজ ছিল তখনই উনি বাড়ি থেকে বেরিয়ে গেছে কি একটা কাজে। আয়াতেরা উপরে যেতেই আশিয়ান বলল, তাহলে এটাই আহের জান, আর আমরা না জানি কত কি ভাবছিলাম। আহের থেকে এত বছরের ছোট না হয়ে যদি দু বছরও ছোট হতো, তাহলে আমার মেয়ের জামাই আমি একেই করতাম। হুম, আমিও এরকম মেয়ের জামাই পাওয়ার ভাগ্যের ব্যাপার, এই টুকু বয়সে একা একাই চলে এসেছে, কতটা ভালোবাসে ছেলেটা আমার মেয়েকে। ওনাদের এসব কথা শুনে আয়াজের ভেতর একটা জেলাসি কাজ করছে। ইশরাত ভাইয়ের কাছে এসে বলল, কি ভাইয়া জেলাস হচ্ছে নাকি? জেলাস তা আবার এটুকু ছেলের জন্য, হাউ ফানি। জেলাস তো তুমি হচ্ছে, তোমার চেহারাতেই তো প্রকাশ পাচ্ছে। তুমি এত দিনেও আপু ভালোবাসি কথা বলতে পারোনি, কিন্তু ছোট পিচ্চিটা সবার সামনেই বউ বলছে। আমিও খুব তাড়াতাড়ি জান পাখিকে মনের কথা বলবো, প্রমিস। এই না হলে খানদারির ছেলে। হুম, তখন নাফিজা বলল, তোমরা সবাই যাই বলো না কেন, ছেলেটা কিন্তু ভীষণ কিউট, আর কি সুন্দর করে কথা বলে। ও সবার সাথে এমন ভাবে কথা বলছিল মনে হচ্ছিল ও এ বাড়ির ছেলে, আর আমাদেরকে ও জন্ম থেকেই দেখেছে। তখন আকি চৌধুরী মনে মনে বলল, এই তো এই বাড়িরই ছেলে, সব আর পরিস্থিতি শিকার হয়ে আজ এই অবস্থায়, তবে খুব বেশি দেরি হবে না, আর তো কয়েকটা মাস। ওরা নিজেদের মতো কথা বলতে লাগলো। আয়াত আর আনাপ উপরে আসলো। আনাপ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো, পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জি, তার উপরে শার্ট, শার্টের বোতাম খোলা। ও এসে এই বিছানায় শটাং হয়ে শুয়ে পড়ল। তা দেখে আয়াত বলল, কি হলো, না খেয়ে শুয়ে পড়লে কেন, সব এনার্জি শেষ? আরে জান তুমি ভুলে গেছো কোথাও থেকে ফিরে, ফ্রেশ হয়ে এভাবে না শুনে আমার ভালো লাগে না। জান তোমার হাতের ঘড়ি কোথায়, যেটা আমি আসার আগে তোমাকে দিয়ে এসেছিলাম? তুমি কি মনে করো তুমি একাই চালা, আমি কিছু বুঝি না, আমি ঠিক জানতাম তুমি আমার ঘড়িতে দেখার জন্য হিডেন ক্যামেরা আর শোনার জন্য ভয়েস রেকর্ডার লাগিয়েছিলে, যদি কেউ না দেখে বুঝতে পারবে না। তুমি এমনভাবে অর্ডার করে বানিয়েছিলে, আমি যখন লিওনের বাবার সাথে কথা বললাম তখন ঘড়িটাকে রুমে রেখে যেতাম, কাল ওটা আমি এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখান থেকে তুমি কিছুই শুনতে বা দেখতে পাওনি। ওরে আমার সব জানতা, তুমি তো আমাকে এভাবে তৈরি করেছো। এবার ওঠো নিচে চলো, খেয়ে দিয়ে একটা ঘুম দেবে, দেখবে সব ক্লান্তি গায়েব। হুম, আচ্ছা জান তোমার ফুল নাম আহিয়ানা আয়াত চৌধুরী, আমার নাম আহনাফ আজান চৌধুরী,
তাহলে তুমি আমাকে ফুল নাম বলতে দিলে না কেন? আচ্ছা তুমি বলো আমাদের তিন ভাই বোনের নামের শর্ট ফর্ম কি আর আমাদের কোম্পানির নাম কি? আমাদের তিন ভাই বোনের শর্ট ফর্মে ASC আর আমাদের কোম্পানির নাম ASC ইন্ডাস্ট্রিজ। আর তোমাকে তো সবাই ডক্টর ASC বলে চেনে। আমাদের তিন ভাই বোনের নামের শর্ট ফর্মই কিন্তু ASC। যদি আমাদের শত্রু কখনো আমাদের কাজের জায়গায় আমাদের দেখে তাহলে আমাদের সন্দেহ করতে পারে, হয়তো আমরাই সেই মানুষটা হতে পারি, তাই আমাদের সেখান থেকে সেফভাবে চলতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, সেই জন্যই তো জান ভাইয়া আর আইজান বাদ দেয় যেভাবে তুমি আয়াত আর আমি আজান বাদ দিয়ে বললাম। গুড বয়। আর এখানে যখন এসছো তখন সব সময় সাবধানে থাকবে, কোনো ভুল যেন না হয়। ইয়েস ম্যাম। তবে বাবাকে জড়িয়ে ধরা হলো না, শুধু মাকে হলো। মা খুব কষ্টে ছিল, তাই না জান? একটু কষ্ট হয়তো ছিল, তবে এটা ভেবে খুশি ছিল তার ছেলে বেঁচে আছে, আর আজ তো সে ভীষণ খুশি তার ছেলে তার কাছে ফিরে এসেছে। এখন মামুনিকে আর কোনো কষ্ট পেতে দেব না। আচ্ছা ঠিক আছে, চলো এখন নিচে যাই। চলো। ওরা দুজন নিচে চলে এলো। আখি চৌধুরী ওদের খাবার বেড়ে দাঁড়িয়ে আছে, আয়াত ওর চেয়ারে বসলো আর আনাফকে পাশের চেয়ারে বসিয়ে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। আনাফও চুপচাপ খেতে লাগলো। সকালে ওদের দেখতে লাগলো। ওদের খাওয়া শেষ হলে আয়াত ওকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে ওপরে যেতে নিল। তখন পেছন থেকে একটা আওয়াজ আসলো, এই পিচ্চিটা কে আর আমাদের বাড়িতে কি করছে? আয়াত আর আনা পেছনে ঘুরে দেখতে পেল জুনায়েদ চৌধুরী। আয়াত মুসকি এসে বলল, ও ও হচ্ছে আমার জান, যাকে সকালবেলা পাওয়া যাচ্ছিল না। কিন্তু ও এখানে কি করছে? ওর সাথে তোমার সম্পর্ক কি? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আনাফ, ক্লাস টুতে পড়ি। জান এতদিন আমাদের সাথে ছিল। আমি জানের খুব নেওটা ছিলাম, তাই থাকতে পারছিলাম না, তাই চলে এসেছি। জানের জন্মদিনের পর চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি কি জান বলতে রাহিনাকে বোঝাতে চাইছো? জি আঙ্কেল। রাহিনার জন্মদিন তো কয়েক মাস পর, তুমি এতদিন আমাদের এখানে থাকবে? হ্যাঁ থাকবো তো। তোমার পরিবার কিছু বলবে না? তোমার মা কিছু বলবে না? কেউ কিছু বলবে না। তোমার পরিবারে কে কে আছে? জান থাকতে আমরা পাঁচজন ছিলাম, এখন চারজন আছি। আমি, আমার ফুপিমা, আমার দাদু ভাই আর আমার জান ভাইয়া। তার মানে তোমার বাবা মানে? এই জন্যই তো বলি, এত উচ্ছৃঙ্খল কেন বড়দের মুখে মুখে তর্ক করে? আয়াত এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও এখন আর পারলো না। তখন আয়াত বলল, কি সব বলছো কাকাই, ও ছোট মানুষ, ওর সাথে এভাবে কথা বলছো কেন? ওর মা বাবাকে একটা অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলেছে, ও তারপর থেকে ওর দাদু ভাই আর ফুপিমা আর আমি ওকে দেখে রাখতাম। আশা করি সকল উত্তর পেয়ে গেছো। রাহিয়ানা, আমি ওইভাবে বলতে চাইনি। তো কিভাবে বলতে চাইছো? ও একটা বাচ্চা ছেলে, আমার সাথে থাকবে বলে এসছে, আর তুমিও কতদিন থাকবে, ওর পরিবারের কে কে আছে, মা বাবা নেই, তাই তো এত উশৃঙ্খল, এসব কি বলছো? আমাকে বাঁচিয়েছে ওনারা, ওনাদের কাছে তোমাদের সারা জীবনের কৃতজ্ঞ থাকার কথা, অথচ তোমরা কি করছো, তাদের বাড়ির ছেলেকে অপমান করছো। এতক্ষণে সকলে জানতে পারলো আসলে আনাফের পরিবারই আহিয়ানাকে বাঁচিয়েছিল। আদিয়ান চৌধুরী বললেন, আহি তুমি আনাফকে নিয়ে রুমে যাও, আমি জুনায়েদের সাথে কথা বলছি। বাবার কথা শুনে আয়াত আনাফকে নিয়ে রুমে চলে গেল। ওরা যেতেই আদিয়ান চৌধুরী বললেন, জুনায়েদ আজ যা বলার বলে নিয়েছো, এরপর থেকে যেন তোমাকে এসব কথা বলতে আর না শুনি। কয়েক মাস কেন, আনাফ যদি 7 বছরের এই বাড়িতে থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, ওর পরিবার আইকে বাঁচিয়েছে বলেই আমরা আইকে ফেরত পেয়েছি, ওনাদের কাছে আমরা ঋণী। আশা করি বুঝতে পেরেছো, এখন তুমি তোমার রুমে যাও। জুনায়েদ চৌধুরী রেগে মেগে নিজের রুমে চলে গেল। পেছন পেছন মোনা চৌধুরীও পেলেন। সন্ধ্যা হয়ে আসছে, তাই রোজা আয়াত ইসরাত বাড়ি চলে গেল। আসেন সকলকে থাকতে বলেছে, কিন্তু তারা থাকবে না। আয়াত আর আনাফ ওপরে এসে হাসতে লাগলো। জুনায়েদ চৌধুরীর কথা আনাফের গায়ে লাগেনি, সেটা ভালোভাবেই বোঝা গেল। আনাফ বলল, মানুষকে এভাবে ঘোল খাওয়াতে কিন্তু দারুণ লাগে। তোমার কি মনে হয় না তুমি বয়সের তুলনায় একটু বেশি পাকা? না এত এনার্জি পাও কোথা থেকে শুনি? তোমার থেকে। আচ্ছা এখন তুমি ফুপিমাকে বলো আমি এসে পড়েছি, আমি এখন ঘুমাবো, সব এনার্জি শেষ। আমি তুমি আসার পরেই মেসেজে জানিয়ে দিয়েছি, তুমি এখন ঘুমাও। আনাফ একটা বালিশে শুয়ে পড়ল। আয়াত মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনেক টায়ার্ড থাকায় আনাফ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় মাগরিবের আজানের ধ্বনি কানে আসতেই আয়াত ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নিল। তারপর ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে এসে বসল।
আনাপ্রে খুবই ডিস্টার্ব হবে বলেও নিচে এলো। নিচে আসতেই ও দেখলো বাড়ির সকলে নিচে ড্রয়িং রুমে চলে এসেছে, আর আয়াজরাও চলে গেছে। ও নিচে আসতেই আয়েশা চৌধুরী বললেন, কি রে আহান, কোথায়? অনেক টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, মা আমাকে এক কাপ কফি দাও তো। তখন আখি চৌধুরী বলল, এই নাও কফি, আমি সকলের জন্যই বানিয়েছি। ধন্যবাদ কাকিমণি। তখন আদিয়ান চৌধুরী বললেন, তুমি বলনি তো জানো ওই পরিবারের একজন, আর ওই পরিবার সম্পর্কেও তো কোনোদিন বলো নেই। ওর পরিবার নিয়ে কখনো কথাই ওঠেনি, কিভাবে বলবো? ওনারা কোথায় থাকে? ওনাদের আসতে বলো আমাদের বাড়িতে। আমাদের শহরে থাকে না, ওনারা এখন আসবে না, তবে জান ভাইয়া বলেছে আসবে। কোথায় থাকে তারা, আর নামটি ওনাদের? তখন জুনায়েদ চৌধুরী বললেন, ওনার সম্পর্কে আর কোথা থেকে শুনে আমাদের কি লাভ, আমরা কি ওনাদের বাড়িতে যাব কখনো? ওনার কথা শুনে আয়াত মুস্কি আসলো, ওনার জন্য এখন আর কিছু বলতে হলো না। আয়াত কথা ঘোরানোর মুস্কি এসে বলল, সত্যি তো তোমরা কখনো যাবে নাকি? আচ্ছা বাদ দাও, আমার কিছু কাজ আছে, আমি সেগুলো করি। আর ঘুমাচ্ছে দেখে রুমে নক করলাম না, ডিস্টার্ব হবে ভেবে। আচ্ছা ঠিক আছে। আয়াতের কথা শুনে আদিয়ান চৌধুরীও কিছু বলল না, আয়াত ওর মতো কাজ করতে লাগলো। বাকিরা চা কফি খেয়ে নিজেদের কাজে চলে গেল। অহনা ওর রুমে চলে গেল পড়তে, আশিয়ানের কিছু অফিসের কাজ ছিল ওগুলো করতে হবে। সবাই সবার কাজে ব্যস্ত, শুধু আখি চৌধুরী আর নাফিজা আর নিশান বাদে। ওরা তিনজন ড্রয়িং রুমে ছিল। কিছুক্ষণ পর নিশান এসে আয়াতের হাত ধরে ডাকলো। আয়াত ল্যাপটপ পাশে রেখে নিশানকে কোলে নিল আর ওর সাথে খেলতে লাগলো। আখি চৌধুরী আর নাফিজা এসে তিনজন আড্ডা দিল, আড্ডা দিয়েই কাটিয়ে দিল সন্ধ্যাটা। আয়াত কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে গেল। কিছুক্ষণ পরেই আবার খাওয়ার সময় হবে। আয়াত গিয়ে আনাপকে দেখে বুকশেলফ থেকে একটা উপন্যাসের বই নিয়ে বিছানায় বসল। কিছুক্ষণ পর আশিয়ান, নাফিজা আর আহনা ঢুকলো। আশিয়ান ঢুকেই বলল, কি রে আনাফ, উঠেছে ঘুম থেকে? আশিয়ানের কথা শুনে আয়াত মুখে আঙুল দিয়ে ফিসফিসিয়ে বলল, ভাইয়া আস্তে কথা বলো, জান ঘুম থেকে উঠে পড়বে। কথা শেষ করতে না করতেই আনাফ উঠে আয়াতকে পেছন থেকে জড়িয়ে ধরে মুখটা আয়াতের ঘাড়ে রাখলো। আয়াত এক হাত দিয়ে আনাফের গালে হাত রেখে বলল, ঘুম হয়েছে জান? কিন্তু তোমার ঘাড়টাকে মিস করছিলাম, তোমাকে ঘুম থেকে উঠে এভাবে জড়িয়ে ধরতে পারিনি। এখন চোখ খোলো, দেখো কারা এসছে। ও আশি ভাইয়া, নাকি ভাবি আর অহনা আপু? আমাদের অর্ধেক নাম বললে, অথচ অহনার পুরো নাম বলে কেন? ওহো আশি ভাইয়া, তোমার আর ভাবির নামটা আমার খুব বড় লাগে তাই। ও আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নাও, নিচে সবাই খেতে রাখছে। তোমরা এক মিনিট দাঁড়াও, আমি পাঁচ মিনিটে আসছি। বলেই আনাফ ওয়াশরুমে গেল। সকলে আনাফের কথা শুনে হাসলো। ওয়াশরুমে ঢুকতেই আশিয়ান বলল, আনাফ বোধহয় তোকে অনেক ভালোবাসে তাই না? ও যে আমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা আমি বলে বোঝাতে পারবো না, ওর কাহিনী শুনলে তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। ওকে আমরা খেয়ে আবার আড্ডা দেব আর আনাফের গল্প শুনব। আনাফ ফ্রেশ হয়ে আসতেই ওরা নিচে গেল। আয়াত আনাফকে খাইয়ে দিয়ে নিজে খেলো, তারপর সবার সাথে কথা বলে আনাফকে নিয়ে রুমে এলো। আনাপ ওর সাথেই থাকবে। এদিকে আয়াত ভাবছে কি করে ওর মনের কথা আয়াতকে জানাবে। ও ভাবলো একবার ওর বন্ধুদের বলবে, আবার ভাবলো না, কাউকে আগেই জানানো যাবে না। যদি আয়াত রিয়াক্ট করে, ওর ভাবভঙ্গি কিছুই বুঝতে পারছে না আয়াত। ও বেস্ট প্রপোজাল লিখে ইউটিউবে সার্চ করলো, হাজার হাজার ভিডিও হলো। ওর কয়েকটা ভিডিও দেখলো কিন্তু সেগুলো ভালো লাগলো না। ও ইউনিক কিছু করতে চাচ্ছে, ও অনেক ভাবলো। তারপর মাথায় একটা আইডিয়া এলো, ও ইয়াহু বলে চিৎকার দিল, জান পাখি তোমাকে আমি আমার মনের মতো করেই আমার ভালোবাসার কথা বলবো, তুমি ভাবতেও পারবে না। বেশি কিছু চাই না আমি, শুধু চাই তোমাকে। খুব তাড়াতাড়ি তোমাকে বলবো আমার মনের কথা আর আমার হতে। তোমাকে পেয়ে গেলে আমার জীবনে অপ্রাপ্তি বলে কিছু থাকবে না, আল্লাহর রহমতে সব আছে, শুধু তুমি আছো অপ্রাপ্তির খাতায়। তুমি এতদিন আমার থেকে দূরে ছিলে, তখন আমি আকাশের দিকে তাকিয়ে বলতাম, জান পাখি তুমি শুনছো, তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ। সব কিছুর মায়া কাটাতে পারলেও আমি তোমার মায়া কাটাতে পারিনি। আমি যে তোমাকে ভালোবাসি তোমার অজান্তেই, আমি তোমাকে আলগোছে ভালোবাসি জান পাখি। আয়াতের এত ভাবনার জন্য সারা রাত ঘুমই হলো না। ও কালকের দিনটার জন্য খুব এক্সাইটেড। ও কয়েকটা চিরকুটও লিখেছে আয়াতের জন্য, কাল আয়াতকে সারপ্রাইজ দেবে। কিন্তু কাউকে কিছু বলা হয়নি। কাউকে কি কিছু বলা উচিত নাকি একাই সব প্ল্যান করা উচিত, কিছুই ভাবতে পারছে না। তবে ওর বন্ধুদের তো বলা উচিত, হাজার হোক সুখে দুঃখে ওরাই সবসময় পাশে থাকে, এটা ওদের হক।
এসব ভাবতে ভাবতেই ও ফারহান আর সজীবকে কল করে সব জানালো। সব শুনে ওরা বলল ওরা সব করবে, ওরা ওদের বন্ধুর জন্য খুব খুশি। কি ভেবে যেন ইশরাতকেও ডেকে এনে বলল, কারণ ইশরাত তো সাহায্য করতে পারবে, যে কি বলে আয়াতকে নিয়ে আসবে। সারারাত ছটপট করে আয়াত রাতটা কাটিয়ে সকালে ঘুমালো। হয়তো এখন স্বপ্নেও দেখবে আয়াতকে কিভাবে প্রপোজ করছে। এত সব কিছু করছে, আদৌ সব ঠিক হবে সেটা একমাত্র রবই জানে। আরেকটা নতুন দিনের সূচনা। আয়োকাল থেকে আরেকটা দিন বাদ পড়লো জীবন থেকে। আজানের ধ্বনি কানে আসতেই চোখ খুলল আয়াত। চোখ খুলে ঘুম থেকে ওঠার দোয়া পড়ল। তারপর পাশে তাকিয়ে দেখলো আনাপ ওর এক হাত জড়িয়ে ঘুমিয়ে আছে। কত শান্ত লাগছে ছেলেটাকে। ও আনাপকে ঘুম থেকে ডাকতে থাকলো। আনাফও নিয়মিত নামাজ পড়ে এটার অভ্যাস আয়াত করিয়েছে। আনাফ ওর আর দাদু ভাই সবসময় একসাথে নামাজ পড়ত। আনাফ উঠছে না দেখে আয়াত বলল, জান ওঠো, নামাজ পড়তে হবে তো।